ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের এই পরীক্ষণের মাধ্যমে আমরা সরল বর্তনী তৈরি করতে পারব। এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি ব্যাটারি, একটি এলইডি বাল্ব, একটি সুইচ, তিনটি ক্রোকোডাইল ক্লিপ লাগানো তার। প্রথমে আমরা একটি লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে লাগিয়ে নেই। সাধারণত লাল তার ধনাত্মক প্রান্তের সাথে লাগানো হয়ে থাকে। অপর প্রান্তে অর্থাৎ ঋণাত্মক প্রান্তে কালো তার লাগানো ক্রোকোডাইল ক্লিপটি লাগিয়ে নেই। একটি সুইচ এর এক প্রান্তে লাল তার লাগিয়ে নিই। এলইডি সাধারণত বড় পা ধনাত্মক হিসেবে কাজ করে। লাল তার এলইডির বড় পায়ের সাথে অর্থাৎ ধনাত্মক প্রান্তের সাথে লাগিয়ে দিই। এবং কালো তার এলইডির ঋণাত্মক প্রান্তের সাথে লাগাই। এখানে আমরা দেখছি যখন সুইচটি অন করছি, এখন সুইচটি অফ আছে অর্থাৎ বাল্বটি জ্বলছে না, এলইডি জ্বলছে না। এখন যদি সুইচটি অন করি বাল্বটি জ্বলবে। সুইচটি অফ থাকা অবস্থায় বা এলইডি জ্বলছে না, সুইচ অন করলে এলইডি জ্বলবে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। তোমরা কি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো konnect.edu.bd।